কিরমন কাতিবীর প্রজা সরে আল্লাহর দরবারে যদি করে অভিযোগ হাইরে মাওলার দরবারে যদি করে অভিযোগ আমরা বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লো আমরা বলবো দুনিয়ায় ছিলাম ন্যাংটা বাবার লো তুমি খাজা বাবা ন্যাংটা বাবার লোক মরে দেখ শয়তান আমার আল্লাহ তোর ভাজা বানা ফেলাবে কত ঠিক না আমি ডুব দিয়াছি প্রেম দহরিয়াই বাবার সন্ধান আছে কিনা আছে কিনা আর পাশে যারা থাকে তারা অ্যাঙ্গেলে মারে আমরা কুতিস করে কুতাকুতি জিকির পানি করে কত বলে ঠিক না জিকির হবে কারণ আমি জোরে বলুন কারণ আমি থাকে ওগুলো কি হয় বাচ্চা হয় আর মুরগির আশপাশে যে ডিম থাকে ওগুলো কি হয় পয়সা গুলা নষ্ট আমার জেলার ভাষায় বলে দুই নাম্বার ডিম কয় নাম্বার দুই নাম্বার ডিম তাহলে সাধারণ জ্ঞানে বুঝতে পারলাম যে মুরগির পেটের নিচে থাকলে বাচ্চা হয় আশপাশে যদি কোটি কোটি টাকা দিয়ে আমরা ডিম সাজানো হয় কোনোদিন বাচ্চা দেবে তাহলে এই মুহূর্তে যারা আমরা এখন সামিয়ানা নিচে বসে আছি সব মুরগির পেটের নিচের নাই জান্নাতি মানুষ জোরে বলেন সুবহানাল্লাহ আর যারা ওয়া শুনতে এসেও এই তাফসীর মাহফিল শুনতে এসেও বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছে সুলতান দিয়ে বেড়াচ্ছে ওরা হচ্ছে মুরগির আশপাশে ডিমের মতো কি ডিম কি ডিম কথা বলো এই জন্য যাদের কানে আওয়াজ গেছে তারা দ্রুত সামিয়ানা নিচে চলে আসতে হবে কারণ এটা একটা পৃথিবীর ভিতরে উত্তম একটি শ্রেষ্ঠ জায়গা আর যেখানে রসুলের ঘর তার নাম হচ্ছে মাদ্রাসা যেখানে মানুষের চরিত্র চেঞ্জ করা হয় আদর্শবান সন্তান তৈরি করা হয় সেই ফ্যাক্টরির নাম কি জরিবের নাম কি মাদ্রাসা আমার ভাইরা এলেম কালাম অতটা নাই সীমিত জ্ঞান নেই আজকের মাহফিলে যারা আছে তাদের জুতা টানার মতন আমার যোগ্যতা নাই মঞ্চে যারা বসে আছে সীমিত জ্ঞান নিয়ে আমি আপনাদের সামনে বসেছি আল্লাহ যদি কিছু কথা বলার সুযোগ দেন ইনশাআল্লাহ বলবো আপনারা কি শুনতে রাজি আছেন যারা বাইরে আছেন ভিতরে চলে আসো কারণ বাইরে ঠান্ডা ভিতরে আসুন একটু গরম লাগবে কথা বলে ঠিক না সম্মানিত ভাইয়ের আমার আমি পবিত্র কোরআনুল কারিম থেকে একটা আয়াতের অর্ধেক অংশ পেশ করেছি বর্তমান পৃথিবীতে আমাদের যে ইমানের সমস্যা কারণ বিড়ি খাওয়া গাঁজা খাওয়া হিরোখোর ক্যাসিনোখোর ইমান দিয়ে জান্নাতে যা যাবে কি যাবেন আমার সাবজেক্ট হচ্ছে সেইটা কথা বুঝতে পারছেন আমার ভাইয়েরা তাহলে এই জন্ডিস মার্কা ইমান দিয়ে জান্নাতে যা যাবে যাবে সেই সম্পর্কে আমি সংক্ষিপ্ত আপনাদের সামনে তুলে ধরবো আমার ভাইরা কারণ কুষ্টিয়ার ফরমালিন মুক্ত জিনিস অল্প সময়ের ভিতরে চলে আসবে কোনো টেনশন নেই আপনাদের কোনো ভয় আছে যে হুজুর আসে নাই কোনো টেনশন আছে আমি আর মেহমান একসাথে এসেছি কথা বলে ঠিকই না সম্মানিত ভাইরা আমার কোনো টেনশন নেই জাস্ট টাইমে মঞ্চে চলে আসবে আমার ভাইরা যারা আসছেন বাইরে ভিতরে চলে আসো এটা খুব জান্নাতের বাবা আমার ভাইরা আল্লাহ রাসূল বলেন মা মিন আব্দিন ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মা তা'আলা যালিকা ইল্লা দাখালাল জান্নাহ রাসূল বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্য যারা উচ্চারণ করলো আর বাকি জীবন যারা এই বাক্যের উপরে আমল করেছে চলেছে রাসূল বলেছেন শিরিক মুক্ত গুনাহ আর কবিরা গুনাহ মুক্ত করে যারা মৃত্যুর আগে তওবা করে মারা গেল রাসূল বলেন ওই মানুষটা একদিন না একদিন জান্নাতে জোরে বলুন সুবহানাল্লাহ এখন আপনি বলেন শিরিক মুক্ত কি মুক্ত শিরিক যদি থাকে আল্লাহ সব গুনাহ মাফ করতে পারে শিরিক এই জন্য রাসূল বলেন লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যের উপরে যারা চলবে বাকি জীবন যারা চালাবে কোন মানুষ যদি আল্লাহকে মেনে নেয় আল্লাহ ছাড়া পৃথিবীতে কোন মাবুদ এটা যদি কেউ মেনে নাই পৃথিবীর মানুষ কেউ গাঁজা খেতে পারে না হিরো খেতে পারে না মদ খেতে পারে না ক্যাসিনো খেলতে পারে না নাজিবাজি করতে পারে না টেন্ডারবাজি করতে পারে না জোরে বলে কথা ঠিক না আমার ভাইরা সম্মানিত ভাইরা আমার যে কথা বলতেছিলাম তাহলে কোন মানুষ যদি লা ইলাহা ইল্লাল্লাহ বাক্য উচ্চারণ করে মেনে নেয় বাকি জীবন যদি ওর উপর আমল করে রাসূল বলেছেন এই মানুষটা মৃত্যুবরণ করার পরে একদিন না একদিন জান্নাতে জোরে বলে সুবহানাল্লাহ সম্মানিত ভাইয়ের আমার তাহলে আজকে আমরা এমন একটা জায়গায় বসেছি এই জায়গা হচ্ছে কোরআন যে কোরআনের ফ্যাক্টরি কোরআনের আলোচনা তিনজন ছেলে কোরআনের হাফেজ হয়েছে আমি মাথার তাস মনে করি কারণ আমি হাফেজ হতে পারি না অনেক কষ্ট হয় কষ্ট লাগে আল্লাহ তুমি কি নিয়ামত দিয়েছো আজ আমার দেশের সন্তানগুলো হাফেজ নাজবুল সাকি বাংলাদেশে সারা বিশ্বের কোরআনকারী এবং কোরআন প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছে হাফেজ তরিকুল হাফেজ মামুন কথাগুলো ঠিক না এটা আমার দেশের একটা সম্পদ
আর আমার দেশে যারা গান বাজনা করে, চলচ্চিত্র নায়ক নায়িকা হয়, গায়ক গায়িকা হয়, সেলিব্রিটি যারা করে, নাটক করে, আমার দেশের উড়াইভাস জাতির স্টার জলসা, আমার দেশের মডেল কথা বলে ঠিক না? আমার ভাইরা, জাহান্নামের কীট পতঙ্গ আমার দেশের মডেল হয়, আর জান্নাতি মানুষগুলো আমার দেশের জঙ্গি সন্ত্রাস হয়, কথা বলে ঠিক না? আমার ভাইরা, নাজমুস সাকিবের পান্তা খেয়ে দেখে আল্লাহ তার সোয়াদ চিন্তা চেহারা কণ্ঠ তেলাওয়াত কি সুন্দর, কথা বলে ঠিক না? আমার ভাইরা, এই জন্য প্রাণ পৃথিবীতে যারা মেনে নেবে, আমার আল্লাহ বলছে ফালাহুম আজরুহুম মিনতা রব্বি, আমার পক্ষ থেকে ওদেরকে পুরস্কার দিয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কষ্ট হবে আপনাদের, কষ্ট হবে আমার ভাইরা। এই জন্য আমি আপনাদেরকে বলি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করলেন গোটা পৃথিবীর মানব জাতির হেদায়েতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব, এই কোরআন নাযিল করার একটাই কারণ, একটাই মিশন, একটাই টার্গেট আমার, অন্ধকারের মানুষগুলোকে আলোর পথে বের করার জন্য আমি কোরআন নাযিল করেছি। আপনি এই কোরআনকে প্রশ্ন করুন, কোরআন এই পৃথিবীতে কেন আসছো, কি কারণে কোরআন তুমি এসেছো, তোমার লক্ষ্য কি, তোমার উদ্দেশ্য কি? ও কোরআন, যেই পৃথিবীতে মারামারি, লুটপাট, সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতি, ইয়াবাখোর, গাঁজাখোর, বিড়িখোর, ক্যাসিনোখোর, ও কোরআন তুমি সেই পৃথিবীতে কেন আসলে, কি কারণে কোরআন তুমি এসেছো, তোমার লক্ষ্য কি, তোমার উদ্দেশ্য কি? কোরআন এমন একটা পৃথিবীতে আসলে তোমার বাড়ি লাভে মাহফুজ, ওখানে মারামারি নাই, লুটপাট নাই, সন্ত্রাস নাই, চাঁদাবাজি নাই, ক্যাসিনো নাই, অন্যায় ভাবে মানুষকে জেল ফাঁস দেওয়া হয় না। ও কোরআন, তুমি সেই জায়গা থেকে এমন একটা পৃথিবীতে আসলে কারণ কি? কোরআন, তোমার লক্ষ্য কি, তোমার উদ্দেশ্য কি? আল্লাহর কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিতে পারবে কি পারবে না? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম 14 নম্বর সূরা, সূরা ইব্রাহিমের প্রথম আল্লাহ পাক বলেন আলিফ লাম রা, কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। আল্লাহর হাবিব, এই কোরআন নাযিল করার একটাই মিশন, একটাই টার্গেট, অন্ধকারের মানুষগুলোকে আলোর পথে বের করার জন্য আমি কোরআন নাযিল করেছি। আল্লাহ বলছে অন্ধকার, আমার ভাই এখন অন্ধকার মানে মুফাসসির ইকরামরা তাফসীরের ভিতরে, তাফসীর তাবারী, তাফসীর মনির, তাফসীর ইবনে কাসির, তাফসীর জালালাই, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে বসে বসে দেখেছি বাজার মুফাসসির ইকরামরা সব একমত, তারা বোঝাচ্ছে রাতের অন্ধকার না, সমুদ্রের তলদেশের অন্ধকার না, আটলান্টিক মহাসাগরের তলদেশের অন্ধকার না, ঘরের ভিতরের অন্ধকার না, তাহলে কোন অন্ধকার আমার আল্লাহ বুঝাচ্ছে? তারা বুঝাচ্ছেন আল্লাহর দেয়া পথ, রসুলের পথ, আর এই কোরআনের পথ বাদ দিয়ে যারা অন্য পথ অবলম্বন করবে ওগুলো সব হচ্ছে অন্ধকারের পথ, কথা বলেন ঠিক কিনা? এসো আল্লাহর পথে, এসো রসুলের পথে, এসো কোরআনের পথে করি সংগ্রাম, কথা বলে ঠিক না? তাহলে আল্লাহ এবং রসুলের পথ, কোরআনের পথ, কথা বলে ঠিক না? এই দুনিয়াতে যত পথ আছে সব অন্ধকারের পথ, একমাত্র আলোর পথ আছে কোরআনের পথ, কথা বলে ঠিক না? যাদের ভিতরে কোরআন আছে তারা আলোকিত মানুষ। কি মানুষ? জোরে বলেন কি মানুষ? কারণ কোরআন হচ্ছে নূর, কোরআন হচ্ছে আলো, কে বলছেন? জোরে বলেন কে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন হাবিব, কোরআন হচ্ছে আলো, কোরআন হচ্ছে নূর, এই কোরআন যাদের ভিতরে থাকবে ওরা হচ্ছে আলোকিত মানুষ, যাদের ভিতরে কোরআন নাই ওরা হচ্ছে অন্ধ জগতের মানুষ। সিম্পল একটা উদাহরণ দিয়ে দিই, আজ বাংলাদেশে যারা ক্যাসুলিতে ধরা পড়েছে ওদের ভিতরে যদি কোরআন থাকতো ওরা কি আজকে কাজ করত? কথা বলো, একটা মসজিদের ক্ষতি, একটা মসজিদের ইমাম, একটা মাদ্রাসার আলেম, একজন হাফেজ ক্যাসুলিতে ধরা পড়েছে, দেখাতে পারবে? কথা বলো, কারণ তাদের ভিতরে কোরআন আছে, কথা বলে ঠিক, তারা অন্তজগতের মানুষ। আজ আশুলিয়া যতগুলো মসজিদের ইমাম খতিব আছে প্রত্যেক ইমাম মসজিদের ইমাম খতিবের গায়ে থেকে শিরিক দিয়ে রক্ত বের করে নেয়, একটা ইমামের গায়ে, একটা খতিবের গায়ে থেকে ইয়াবা ট্যাবলেট, গাঁজা, ফেন্সিলিন, মদ, বিড়ি, স্টার, ডেবি, ডার্বি, পাদি, জেরে পাল যাবে। এরা হচ্ছে জাতির শ্রেষ্ঠ সন্তান, ওয়ারাসাতুল আম্বিয়া, নায়েবে রাসূল, কথা বলে ঠিক না? আর ওরা যারা আজকে চলচ্চিত্র মালিক, যারা পরিচালক, যারা আজকে নাটকের বিভিন্ন, তারা হয় আমার দেশে ভালো ভদ্রলোক, কথা বলে ঠিক। আল্লাহ রাসূল বলছেন শয়তান বাম হাত দিয়ে খাবার খায়, কি হাত দিয়ে? জোরে বলেন, জোরে বলেন। আমার দেশের কিছু সিটার বাট পড়া আছে, ওরা বাম হাত দিয়ে কি স্টার ভাবে টানে, আর
আছে কি না? আছে কি না? এরা না কেবল আমার দেশের ভক্ত লোক, এরা হচ্ছে পাঠপর। কথা বলে ঠিক না? আল্লাহ রাসূল বলেছেন, বাম হাত দিয়ে যারা খাবার খায় ওরা হচ্ছে শয়তান। কথা বলেন, কথা বলেন। আরে জানে কি ভদ্র, আরে আলেম না হয় না কি জন্য সন্ত্রা বলি? আটটা জনের ঘটনা, একটা কোনো আলেম পাই নাই, কোনো মাদ্রাসা ছাত্র পাই না। কথা বলে ঠিক না? মানে প্রধানমন্ত্রী বলেছে মাদ্রাসা ছাত্ররা জঙ্গি না, জঙ্গি না। কথা বলে ঠিক না? আমার ভাইরা, স্বরাষ্ট্র মন্ত্রী বলেছে মাদ্রাসা ছাত্ররা জঙ্গি না, জঙ্গি না। আমার ভাইরা, কারণ আমরা জঙ্গির সাথে আমাদের সম্পর্ক নাই, আমাদের সম্পর্ক আল্লাহ এবং কোরআনের সাথে। কথা বলে ঠিক না? আমার ভাইরা, আমার ভাইরা, এই জন্য আমি বলি আজকে মাদ্রাসা, মাদ্রাসা আপনাদের মাদ্রাসা গোপালবাড়ি নাকি? গোপালবাড়ি মঞ্জুয়ারা ইসলামিয়া, ইসলামিয়া। আমার এক বোনের নাম, এটা এক মহিলার নাম না, মহিলার নাম না। এই ওই বোনটা দুনিয়ার বেঁচে আছে, মারা গেছে, মারা গেছে, তার নামে মাদ্রাসা। আগের হুজুর আমার ভাইজান বলতেছিলেন, খোরশেদ ভাই, সদকাতুল জারিয়া, মানুষ মরে যাও এমন কাজ করে যা, যে কাজ করলে কবরে বসে বসে তোমার সব চালু হয়ে যাবে। আমার ভাইরা, এটা সেই কাজ করেছে, জানি না কোন মানুষ ঠিক কাজ করেছে, তার মায়ের নামে না তার স্ত্রীর নামে এই মাদ্রাসা করেছে। সেই কবরে বসে বসে কিন্তু সব মানুষ মরে যাওয়ার পরে তার সব আমলের দরজা বন্ধ হয়ে যায়। কথা বলে ঠিক না? মানুষ মরে যাওয়ার পরে সব আমলের দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু কিছু আমলের দরজা খালি থাকে, সেটা সদকাতুল জারিয়া, নেক সন্তান। যেমন আজকের মাদ্রাসার শিক্ষক যারা, যারা আজকের মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে, এরা হচ্ছে নেক সন্তান। মাদ্রাসা, মসজিদ, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, কালভার্ট ব্রিজ যারা তৈরি করে মানুষ চলাফেরা করবে, খাবে, ভক্ষণ করবে, ওই মানুষটার আত্মীয় স্বজন, বাবা মা, দাদা দাদি কবরে সব পেতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, খালি এটা ভালো কাজ না খারাপ কাজ? এই জন্য আল্লাহর কোরআন ছাড়া পৃথিবীতে কোনো শান্তি আসতে পারে? শান্তির জন্য আপনি আমেরিকায় যাবেন, সিঙ্গাপুরে যাবেন, দুবাইতে যাবেন, পৃথিবীর কোথাও শান্তি নেই। একমাত্র শান্তি যদি পেতে হয়, আল্লাহর কোরআন ছাড়া শান্তি দেওয়ার মতন কোনো কিতাব নাই। শান্তি দেওয়ার মালিক কে? জোরে বলেন কে? আমার ভাইয়েরা, একজন মসজিদের ইমাম, একজন মসজিদের খতিব, একজন এই মাদ্রাসার শিক্ষক, 10,000-15,000 টাকার বেতনের চাকরি করে, ওই মানুষটার ঘুষ খাওয়া লাগে না, সুদ খাওয়া লাগে না, ছেলে সন্তান, স্ত্রী, পুত্র, বাপ মাকে নিয়ে সুন্দরভাবে সংসার চালায়। কথা বলেন ঠিক কিনা? আর তোমার এত টাকা লাগে, তারপর হয় না, তুমি টেন্ডারবাজি, তুমি ঘুষ, টর্সাল সেল তৈরি করে মানুষের কাছ থেকে ক্যাসিনো জুয়া খেলে কোটি কোটি টাকা মানুষের আত্মসাৎ করে তুমি বাইরে পাসার করো, মরতে হবে কি হবে না? ইজাজাল হুম, এক সেকেন্ড, এক মিনিট দেরি হবে না। ওয়াসুলিয়ার ভাইয়েরা, কান্দিয়ে শরীফ আল্লাহ বলছেন, নানি মটনান দাঁত মানুষ মরণছে। কথা বলে ঠিক না? প্রত্যেকটি প্রাণীকে চলে যেতে হবে। এই যে মঞ্জুয়ারা, এই বোনটা দুনিয়ার জগৎ থেকে চলে গেছে, তিনি আমাদের মতন একটা মানুষ ছিল। কথা বলেন ঠিক না? কিন্তু আজ তিনি মানুষ, আমাদের মতন মানুষ নাই, তিনি মৃত। কথা বলে ঠিক না? রুহ থাকলে মানুষ, রুহটা বাইর হয়ে গেলে লাশ। কথা বলে ঠিক না? পৃথিবীতে মানুষ আসবে, এটা আশ্চর্য বিষয়, কিন্তু পৃথিবীর মানুষ চলে যাবে, স্বাভাবিক বিষয়। কথা বলে ঠিক না? মানুষ মরে যাবে, এটা স্বাভাবিক, সবাইকে চলে যেতে হবে, আল্লাহর কোরআন এই জন্য মেনে নিতে হবে। একটা সন্তান হাফেজ বানান, একটা সন্তান আলেম বানান। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার দিন মেনে নেবে, আমার কোরআনকে যারা মেনে নিবে, আমি আল্লাহ তাদের জন্য ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, আমার পক্ষ থেকে তাদেরকে পুরস্কার দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। লা ইলাহা, যারা বাইরে আছে ভিতরে চলে আসুন। আপনাদের যে জিকিরের ভাব দেখতেছি, মনে হচ্ছে জীবন যাই যায় অবস্থা। আসলে আসবে কোন আওয়াজ আসবে, তাদের ডার্বি শিকারে কাজ সব শেষ করে ফেলি। কথা বলে ঠিক না? এখানে বিড়ি খাওয়া পার্টি কয়জন আছে একটু হাত তুলে দেখেন তো। বিড়ি খাওয়া পার্টি, বিড়ি খাওয়া পার্টি, কই? আলহামদুলিল্লাহ, খুশি হয়ে গেলাম। আসলে আর মানুষের বিড়ি খাই না, আল্লাহ পাক সবাইকে ওলি হিসাবে কবুল করুন। যেমন আমি যে এতগুলো মানুষ বিড়ি খাই না, আসলে আর দোকানগুলো চলে কোন কাজ যায়। বলেন হুজুর, আমরা কেন বিড়ি খাবো? বর্তমানে আমরা এখন সিগারেট খাচ্ছি, আর অনেক মুরব্বি আছে বিড়ি টানতে টানতে লুঙ্গি ফেলি ফেলে তার টান ছাড়ে। এরম লোক সমাজে আছে কিনা? না, আসলে মানুষ বিড়ি খায় না, ফেল রাগ করতেছে না? আবার আসলে আর মানুষ ভালো লাগে, কারণ কি আমার কাছে, আমার কাছে মানুষ কয়েকজন আছে, তার ভিতরে আসলে সর্বপ্রথম পরিচিত আমার আবুল কাশেম ভাই,
সুন্দর মনের মানুষ, তার সাথে আমার এই জাজবল ভাই, তার বাবা এসেছে, এই জন্য আশুলিয়াকে আমি খুব ভালোবাসি। আর আশুলিয়ার মানুষরা ইসলাম প্রিয়, যে যেখানে থাকুক না কোরআনের আলোচনা হলে ময়দান ভরে যায়, কথা বলে ডেকে রাখা বলে যেহেতু নামাজ কালাম না পড়ে ইমান ঠিক আছে নাকি, তাই আবার হয় নাকি, হয় আমার ভাইয়েরা, যে ব্যক্তি আমার আল্লাহর বিধান আমি প্রথমেই বলেছি লা ইলাহা ইল্লা, এই বাক্যর উপর যারা থাকবে মেনে নেবে, এই মানুষটার দ্বারা অন্যায় কাজ করা সম্ভব সম্ভব আমার ভাইয়ের, এই জন্য আমাদের কোরআন মেনে নিতে হবে। কোরআন ছাড়া পৃথিবীতে কোনো গতি, আল্লাহ বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়ান ওয়ালা তাফাররুকু, আল্লাহ বলছেন একটা রশি পৃথিবীর ভিতরে ঢুকাইছি, কয়টা রশি, কয়টা রশি, রশির নাম কি, জরিবের নাম কি, রশি কয়টা, একটা রশি আমার আল্লাহ দিয়েছেন পৃথিবীতে, কিন্তু বর্তমানে এই পৃথিবীর মানুষ এক রশি ভালো লাগে না, কেউ ধরে দুই রশি, কেউ আবার চার রশি, কেউ আবার ছয় রশি, কেউ আবার আট রশি, কেউ বারো রশি, কেউ বাইশ রশি, জোরে বলেন কথা ঠিক না। একটা কথা আমি আশুলিয়ার ভাইদেরকে বলে যাই, আল্লাহর এই রশি বাদ দিয়ে যারা অন্য রশি অবলম্বন করবে ওগুলো সব জাহান্নামের রশি, কথা বলে ঠিক না। রশি কয়টা, রশির নাম কি, সেই কোরআন বাদ দিয়া কোরআনের ফ্যাক্টরি, এটা হাফিজা ইতিমখানা মাদ্রাসা, এটাই হচ্ছে আমার ভাইরা রশির ফ্যাক্টরি। এখানে যারা মেনে নেবে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবন আলোকিত করে দিবেন, কারণ কোরআন হচ্ছে আলো, কোরআন হচ্ছে নূর, কথা বলে ঠিক না। সম্মানিত ভাইরা আমার, এই জন্য সন্তানকে হাফিজ বানান, আলেম বানান, কপাল খুলে যাবেন। অনেক পীরের দরবারে আমি কক্সবাজার থেকে আসতেছিলাম রামু পাড়ি দিয়ে গরম বাবার মাথা, কি বাবা গরম বাবার মাথা, তাহলে আসে কিনা বিশ্বাস যদি না হয় তাহলে কক্সবাজারতে আসার সময় বাম হাতে দেখবেন অল্প পাহাড়টা বেশি উছারা মোটামুটি ছোট, তারপরে দেখবেন ওখানে লেখা আছে গরম বাবার মাঝে, গরম সার মাঝা সর, গরম বাবা না, গরম সার, গরম বাবা সবই একই কথা বলে ঠিক না। মানে মৌলভীবাজার সিলেট মৌলভীবাজার কোমলগঞ্জ থানায় একটা ঠান্ডা বাবার মাজার, একটা গরম বাবার মাজার, আপনাদের বিশ্বাস না হয় কোমলগঞ্জে একটু কল দিয়ে খোঁজ খবর নিয়ে নিন আমার ভাইয়েরা। বিভিন্ন দরবারে গান হয় কিন্তু এখানে কোরআন হয়, কথা বলে ঠিক না।